অনুভবের নকশা বিজ্ঞান ও সাহিত্য কিংবা এও বলা যায় গণিত এবং কবিতা আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে অনেকেই নাকি গণিতের ভয়ে কবিতা কিংবা সাহিত্য পড়তে আসে আবার যারা গণিতের সাথে সম্পৃক্ত তারা কবিতাকে বা সাহিত্যকে বড্ড বেশি নিরস মনে করে কিন্তু আসলেই কি কবিতার সঙ্গে গণিতের কিংবা সাহিত্যের সঙ্গে শিল্পের কিংবা অনুভবের সাথে নকশার খুব দূরাত্মীয়তা আছে কি নাকি তারা পরস্পর পরস্পরকে জড়িয়ে ধরে একই পথে হাঁটতে চায় সেই পথে যে পথ সৃজনের যে পদ সৃষ্টিশীলতার যে পথ সম্পর্ক বিস্তারের কবিতায় আমরা লক্ষ্য করতে পারি যেমন গাণিতিকতা তেমনি গণিতেও তো লক্ষ্য করা যেতে পারে কাব্যময়তা এইসব সম্পর্ক এইসব প্রসঙ্গ বিবেচনায় রেখেই আজকে আমরা আমাদের অনুষ্ঠানের কেন্দ্রীয় ভাগ সাজিয়েছি প্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখানেই আছেন দেশে এবং বিদেশে আপনাদের সকলকেই আমাদের এই অনুষ্ঠান এনটিভি সাময়িকীতে আমন্ত্রণ জানাচ্ছি আমি আশফায়ার হোসেন প্রিয় দর্শক ও শ্রোতা অনুষ্ঠানের গোড়াতেই জানিয়ে দিচ্ছি আমাদের আজকের আয়োজন মালা আজকে থাকছে পট মলাটের ভেতরে এবং গানওয়ালা শুরুতেই যথারীতি প্রচ্ছদ আমাদের আজকের পটের বিষয় অনুভবের নকশা আর বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন বিজ্ঞানী যিনি পাশ্চাত্যে বিজ্ঞান সংক্রান্ত কাজের জন্য অনেক সুনাম অর্জন করলেও শেষ পর্যন্ত তিনি তার নিজের গ্রামেই বিজ্ঞান নিয়ে কাজ শুরু করেছেন তিনি শুধু বিজ্ঞানী নন তিনি একজন কবি এবং তাত্ত্বিক আবেদ চৌধুরী আমি আবেদ চৌধুরীর কাছে যাচ্ছি আবেদ ভাই আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ তো আবেদ ভাই আমাদের তো বিষয়বস্তু শুনলেনই অনুভবের নকশা যখন অনুভবের নকশার কথা আমরা বলি তখন আমরা জ্যামিতির কথা আমার কাছে মনে আসে একদিকে আর অন্যদিকে অনুভব সাহিত্যের শিল্পের বা কবিতার কথা মনে আসে তো কবিতার সঙ্গে জ্যামিতির কোনো সম্পর্ক আছে কিনা এটি দিয়ে আমরা শুরু করি আপনি যদি বিষয়টি নিয়ে একটু বলেন আর একটু তো কবিতার ভিতর যে বললেন যে দু ধরনের নকশা হতে পারে একটা হচ্ছে যে শব্দ দিয়ে শব্দের পারস্পরিক সম্পর্ক দিয়ে একটা নকশা একটা আবহাওয়া তৈরি হয় সেটাকে আমরা দেখতে পাই সেটা একটা স্পেস মানে ওয়ার্ডের মাধ্যমে আমরা একটা স্পেশিয়াল যেটাকে স্পেস রিলেটেড একটা নকশা তৈরি হয় আর আরেকটা হচ্ছে কবিতা সৃষ্টির পিছনেও একটা নকশা আছে সেটা হচ্ছে আমাদের ব্রেনের যেটাকে আমরা ডিপ আর্কিটেকচার বলি যে ব্রেনের একটা গভীর স্থাপত্য গভীর স্থাপত্যের একটা কতগুলো গুলো আছে সেখানে নিউরনের কোন নিউরনটা ফায়ার করছে কোনটা করছে না এটার মাধ্যমে এই রূপকল্প এই শব্দের তৈরি হচ্ছে তো কবিতার পিছনে একটা নকশা আছে আর কবিতা সৃষ্টি করছে আর একটা নকশা মাঝে কবিতাটা আপনি বলতে পারেন স্থাপিত হয়েছে এক ধরনের স্থাপত্য এই কথাটাও বলা যেতে পারে পেছনেও নকশা আছে ভেতরেও নকশা আছে এবং যিনি কবিতা পাঠ করছেন তিনিও একটি নকশা তৈরি করছেন ওই কবিতার ভেতর সুতরাং কবিতা নকশাবাদে নয় এটি বলছি এবার আমরা একটু যাই কবিতা এবং গণিত প্রসঙ্গে গণিতের সঙ্গে কবিতার সম্পর্কটা কি এবং আমি এটা একটু বলে রাখি অনেকে কিন্তু গণিতের ভয়ে কবিতার কাছে যায় এবং আমার জীবনে কিন্তু একটা ঘটেছে যে আমি মানবিক বিভাগের ছাত্র ছিলাম কিন্তু গণিতের ভয়ে কিন্তু আমি সাহিত্য পড়তে আসিনি মানে গণিতের সাথে সাহিত্যের আমি সম্পর্কটা দেখেও এসছি তো আপনিও তো গণিত এবং সাহিত্যের সাথে সম্পর্ক দেখছেন আপনি নিজেও বই লিখছেন তো বিষয়টা যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন গণিতের সঙ্গে কবিতার সম্পর্ক তো কবিতার পিছনে আমরা যেটা বলি যে একটা ক্যালকুলেশন আছে একটা একটা ভিতরে ব্রেনের কতগুলো সেল মাপছে যেমন এই যে ছন্দ বেরিয়ে আসছে রবীন্দ্রনাথের কবিতায় বা আরও বড়ো কবিদের যারা ছন্দ নিয়ে খুব ভালো লেখেন আমরা দেখতে পাই যে আমি সবসময় বলি যে এই যে বেলা যে পড়ে এলো জল কে চল পুরানো সেই সুরে কে যেন ডাকে দূরে কোথা সে ছায়া সুখী কোথা সে জল এগুলো কিন্তু শুনতে ভালো লাগছে কিন্তু পিছনে একটা ক্যালকুলেশন আছে শব্দের ইন্টারনাল কতগুলা রাইমকে একটা গণনা করেছে এই গণনাটা কে করেছে দেখা যাচ্ছে যে কবিরা সাধান্ত গণনা করতে ভয় পান ওনারা গণনায় পারদর্শী নন রবীন্দ্রনাথ নিশ্চয়ই বসে গণনা করে এই লাইনগুলা লিখেননি ওনার ভিতর থেকে এই লাইনগুলা অবধারিতভাবে এসেছে এর কারণ হলো যে ব্রেনের ভিতরে যে ডিপ আর্কিটেকচারে এখানে একটা স্পেস আছে যেটা সম্বন্ধে আমরা সচেতন নই একটা অবচেতন স্পেসে ব্রেন এই গণনাটা করেছে আপনার কনসাস স্পেসে পাঠিয়ে দিয়েছে আপনি যখন লিখেন আমরা যারা রবীন্দ্রনাথের মতো বড় কবি নই বা ছোটখাটো কবিতা যারা লিখি আমরা জানি যে লেখাগুলা বের হয়ে আসে আপনি যে গণনা করে লিখেছেন সেটা নয় একটা অভ্যাসের পর কেউ যেন গণনা করে শব্দগুলোকে আমাদের কনসিয়াস স্পেসে পাঠিয়ে দেয় আমরা লিখে ফেলি এই যে ক্যালকুলেশনটা সেখানে গণিতের সাথে কবিতার একটা সম্পর্ক আছে যে যেভাবে যে পদ্ধতিতে গাণিতিক ক্যালকুলেশন আমাদের ব্রেইনের ডিপ স্পেসে হচ্ছে সেই একই পদ্ধতিতে কবিতার ক্যালকুলেশন হচ্ছে না আপনি খুব চমৎকার বলেছেন এবং আপনি ক্যালকুলেশনের কথা বলেছেন আমার মনে পড়ছে ক্যালকুলাসের কথা এক ধরনের কবিতায় ক্যালকুলাস বোধহয় কাজ করে এটা আমার মনে হচ্ছে জীবানন্দ দাস এবং মধুসূদনের কিছু কবিতা পড়ে সেটি হচ্ছে যে প্রথম চিত্রকল্প প্রথম পঙ্ক্তিতে যে সেটি দ্বিতীয় চিত্রকল্পের এক ধরনের ফাংশন হিসেবে কাজ করছে তৃতীয় চিত্রকল্প আবার ওই দ্বিতীয় চিত্রকল্পের একটা ফাংশন হিসেবে কাজ করছে অর্থাৎ তৃতীয় চিত্রকল্পটাকে আমরা ক্যালকুলাসের ভাষায় লিখতে পারি যে সেটা হচ্ছে ফাংশন অফ দ্য প্রিভিয়াস এইরকম একটা বেশ আঙ্কিক মানে ভেতর দিয়ে মানে আঙ্কিক পদ্ধতিতে এটা দেখা যাচ্ছে যে একটা কবিতার আঙ্গিকই তৈরি হয়েছে বিশেষ করে মধুসূদন দত্তের কিছু চতুর্দশপদী কবিতা বা সনেট এটি বলা যাবে জীবনন্দ দাসের হাজার বছর ধরে পথ হাঁটিতেছি আমি পৃথিবীর পথে এখানেও কিন্তু একটা চমৎকার ক্যালকুলাস কাজ ক্যালকুলাস কাজ করছে এবং আমার মনে হয় যে শিল্পের সাথে বিজ্ঞানের যে একটা যোগাযোগ এটা কিন্তু এই রিলেশনশিপের মাধ্যমে সবচেয়ে ভালোভাবে হতে পারে সবচেয়ে অবধারিতভাবে হতে পারে অর্থাৎ শিল্পের সঙ্গে বিজ্ঞানের কোনো বিরোধ নেই বরঞ্চ রয়েছে সম্পর্ক আর এই সম্পর্কটা বিবেচনায় রেখেই এবং আপনার কথা শুনে আমার আরেকজনের কথা মনে পড়ছে একটি বইয়ের কথা মনে পড়ছে এবং বইয়ের শিরোনামটিও বেশ তাৎপর্যপূর্ণ বইটির নাম হচ্ছে পোয়েট্রি অ্যান্ড সায়েন্স সিমিও জেনেটিক্যাল টুইন্স লিখেছেন ওয়াল্টার কচ এবং এই বইটির একটি গুরুত্বপূর্ণ প্রতিবাদ্য বিষয় হচ্ছে এই জায়গায় যে বলছে যে আমাদের কবিতার অভিজ্ঞতা যেটাকে বলি কবিতা পড়ার অভিজ্ঞতা চূড়ান্ত দৃষ্টান্তে দৈহিক অর্থাৎ এক ধরনের আমরা বোধ হয় ওই বইটির প্রতিবাদ্যটাকে সম্প্রসারিত করি তাহলে কবিতার এক ধরনের দেহতত্ত্বকে সামনে আনতে পারব এবং কবিতা লিখনের প্রক্রিয়াও যে দৈহিক এবং এইভাবে একটা কবিতার দেহতত্ত্ব যে আমরা দাঁড় করাতে পারি এই বিষয়ে যদি আপনি আর একটু আমাদের